যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে সাউথ ক্যাস্টভান কাউন্সিল ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত হাবিবুর রহমান হাবিবুর রহমান এর সফলতায় তার নিজ এলাকা বড়লাকা ফ্রেন্ডস ক্লাব ইউকের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে বিস্তারিত দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে চৌঠা মে অনুষ্ঠিত যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে সাউথ কেস্টেবল কাউন্সিলের ওয়ার্ড থেকে হাবিবুর রহমান কাউন্সিলর নির্বাচিত হয় বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে আমি দুইটা কাউন্সিল থেকে নির্বাচিত হয়েছি একটা হলো কি সাউথ কিস্টিভেন ডিস্ট্রিক্ট কাউন্সিল ওটা থেকে আর দুই নম্বর হলো কি টাউন কাউন্সিল থেকে নির্বাচিত হয়েছি ওটা হলো নির্বাচিত হয়েছি ফিলিং লাগে ভালো গেল বুধবার পূর্ব একটি বিজনেস সেন্টারের সংগঠনের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন বেলালের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাবাদ করেন সংগঠনের কোষাধ্যক্ষ ইলিয়াস আহমদ এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সদ্য সাবেক স্পিকার কাউন্সিলর শফি আহমদ কামরুল ইসলাম মুন্না আহমেদুল কবির বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হুসেন আহমদ লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন সাবেক কাউন্সিলর মাহবুব আলম মামুন আতাউর রহমান আতা আমিনুর রহমান খান ব্যবসায়ী ও সমাজসেবক আহমদ হোসেন উত্তর শাহবাজমুদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন সংগঠনের প্রধান উপদেষ্টা শাহাবুদ্দিন উপদেষ্টা আবু রহমান এমরান আহমদ পান্না ও শাহাবুদ্দিন আহমেদ

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুরহাব হোসেন আব্দুল ইউসুফ জাকারিয়া খান ইউনুসুমিয়া সাংবাদিক সেলিম উদ্দিন আব্দুল রাজু আব্দুল মানিক রাসেল আহমদ হুমায়ুন কবির ব্যারিস্টার আব্দুল জব্বার সালাউদ্দিন এনাম সিরাজ উদ্দিন কাজল সরকার সহ আরো অনেকে এসব বক্তারা হাবিবুর রহমানের সমাজসেবায় তার অবদানের ভূয়সী প্রশংসা করে বলেন তিনি একজন নিবৃত্ত ছাড়ি সমাজসেবক তার এ বিজয়ে বড় লেখাপাশি সহ বাংলাদেশি কমিউনিটি গর্বিত ও আনন্দিত চৌধুরী মুরাদ I News, London